স্বস্তিকা মুখার্জি নিজের বাহ্যিক সৌন্দর্য নিয়ে বরাবরই এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন। তাকে লোকে কে কি বলল তাতে তার কিচ্ছু যায় আসে না। তাদের মন্দ কথাদের ধুলো স্রেফ ছেড়ে নিয়ে নিজের কাছে তিনি শুধুমাত্র স্বচ্ছ থাকেন। স্বস্তিকা মুখার্জি বরাবরই নিজেকে সমাজের চোখ দিয়ে নেয়, বরঞ্চ নিজের চোখ দিয়ে বিচার করেন এবং তাতেই তিনি সুন্দর থাকেন। সম্প্রতি তাসের ঘর পোস্টারে সুজাতার ব্রাইড স্ট্যাপ দেখা গিয়েছিল। ব্যাস নেট পড়ার একাংশ তো হই হই করে এগিয়ে এসেছিল স্বস্তিকা মুখোপাধ্যায়ের কাছে। নেটাগরিকদের মন্তব্যের যোগ্য জবাব দিয়ে স্বস্তিকা বুঝিয়ে দিয়েছেন তাদের মানসিকতা স্বচ্ছ হওয়া দরকার। আরও একবার টুইটারে নতুন হেয়ারস্টাইলে ছবি পোস্ট করা মাত্রই শুরু হয়ে গিয়েছে ছবি নিয়ে ট্রোল। এবার অবশ্য তার কারণ তার চুল, কারণ তিনি বরাবরই নিজেকে নিয়ে নিজের বিভিন্ন লুক নিয়ে বিশেষত চুল নিয়ে নানা ধরনের এক্সপেরিমেন্ট করে আসছেন। তবে সেই এক্সপেরিমেন্ট শুধু নিজের মধ্যেই না রেখে তিনি কিন্তু সকল ভক্তদের সঙ্গেই শেয়ার করে নেন। সম্প্রতি নিজের টুইটারে আন্ডারকাট হেয়ারস্টাইলের ছবি পোস্ট করেছেন স্বস্তিকা, আর তারপরেই নেটাগরিকদের একাংশের কটূক্তির মুখে পড়েন স্বস্তিকা। অনেকেই তাকে ট্রোল করে বলছেন তার নাকি ক্যান্সার হয়েছে, তবে এর যোগ্য জবাব দিতে কিন্তু ছাড়েননি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি বলেছেন, না আমার ক্যান্সার নেই, আশা করি কোনোদিনও হবেও না, এটা আমার মাথা আমার চুল আর আমি এটা নিয়ে যা খুশি করতে পারি। স্বস্তিকাকে নিয়ে ওঠা বিতর্কের ঝড়ে প্রত্যেকবারই কিন্তু তিনি যোগ্য জবাব দিয়েছেন। ট্রলের জবাব দিতে কোনোদিনই কার্পণ্য করেন না স্বস্তিকা, আর এবারও তার কোনো রকম অন্যথা হলো না। এই বিষয়ে আপনাদের কি মত বন্ধুরা? কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে, এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।